ভাইও আপুরা, আসসালামু আলাইকুম। স্পার্কেলের পক্ষ থেকে আজকে আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়ের উপরে তোমাদের জন্য একটি বায়োলজি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধুদের মাঝে এগুলো নিয়ে ভিডিও পাঠাই দিবা, যাতে তাদের সুবিধা হয়। অনেকে ধরো জানেই না যে আমরা এই ধরনের ফ্রি টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সাথে আসি, অনেকে এখনো পর্যন্ত এইসব বিষয়ে জানে না। তোমরা অবশ্যই এই মেসেজগুলো তাদেরকে দিয়ে দিবে। তো চলো আমরা শুরু করে দেই পরিপাক ও শোষণ। তো আজকে আমরা পরিপাক ও শোষণ এই দুইটার টার্ম সম্বন্ধে জানবো, এই দুটার মধ্যে যে রিলেশন আছে সেটা সম্বন্ধে জানবো, এবং এই দুটো আমাদের শরীরের জন্য কেন গুরুত্বপূর্ণ আমরা এই সম্পূর্ণ বিষয় আজকের এই ক্লাসে জানবো। মনে করো এটা তোমাদের হচ্ছে একটা ফার্স্ট যে ইন্ট্রো, একটা চ্যাপ্টার উপরে যে একটা ইন্ট্রো ভিডিও থাকে, আজকে আমরা সেই ইন্ট্রো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই পরিপাক ও শোষণ। ফার্স্টে আমরা দেখে নিই যে পরিপাক, ঠিক আছে, আমরা যে পরিপাক, পরিপাক আসলে জিনিসটা কি। ঠিক আছে, যারা জানো তারা নিজেরা একটু মনে করে নাও যে পরিপাক আসলে জিনিসটা কি, পরিপাকের দরকার কি, আমাদের শরীরে যে পরিপাক হয় এটাতে আমাদের কোন কোন অঙ্গাণু থাকে বা কোন কোন অঙ্গাণু এটাতে পার্টিসিপেট করে, এটা আসলে কোন কি জন্য হয়, তারপরে তোমার হচ্ছে যে এটার ফলে আমাদের শরীরে কি কি উপকার হয়, এই সমস্ত কিছু তোমরা আগে চিন্তা করে নাও, যে যারা জানো তারা একবার নিজে চিন্তা করে নাও, তারপরে চলো আমরা শুরু করে দিই। তো পরিপাক, তো পরিপাক সম্বন্ধে বলার আগে আমরা একটা জিনিস বলে নিই যে আমাদের শরীরে পরিপাকের দরকারটা কেন। আমরা তো খাবার দাবার খাই, ঠিক আছে, খাবার দাবার খাওয়ার পরে ডিরেক্টলি আমরা সেখান থেকে শক্তি উৎপাদন করতে পারি। মেইনলি আমরা পরিপাক করি হচ্ছে শক্তি উৎপাদন করার জন্য, ঠিক আছে, শক্তি, এই শক্তি উৎপাদন করার জন্য হচ্ছে আমরা পরিপাকটা করি। ঠিক আছে, শক্তি কেন আমাদের দরকার হয়, আমরা যদি আমাদের যদি শক্তি না থাকে, মানে শক্তি যদি আমরা মলিকুলার লেভেলে দেখি সেটা হচ্ছে আমাদের এটিপি। ঠিক আছে, শক্তি মানে বায়োলজি বা কেমিস্ট্রি যেখানে বলে সেটা হচ্ছে এটিপি। ঠিক আছে, এটিপি কি, এটিপি হচ্ছে আমাদের অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, কত অধ্যায় মানে চতুর্থ অধ্যায়ে তোমরা এই সম্বন্ধে বিস্তারিতভাবে জেনেছো শ্বসন পড়ার সময়। এই শ্বসনের সাথে শোষণের একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, শ্বসন আর শোষণ, এই শ্বসন, এই দুটো হচ্ছে বাংলায় সমুচ্চারিত শব্দ আছে না, এই দুটা হচ্ছে সেই সমুচ্চারিত শব্দ, একটা মানে হচ্ছে অ্যাবজর্ব করা, মানে হচ্ছে গ্রহণ করা, আর একটা মানে হচ্ছে যে আমাদের রেসপিরেশন বা হচ্ছে আমাদের শক্তি উৎপাদন, শ্বসন। ঠিক আছে, তো এই শ্বসনের মাধ্যমে আমরা শক্তি উৎপাদন করি, এটা হচ্ছে আমাদের মূলত পরিপাকের মেইন কাজ। ঠিক আছে, পরিপাক করে হচ্ছে এই শক্তি উৎপাদনের জন্য কাঁচামাল, ঠিক আছে, কাঁচামাল তৈরি করে পাঠায় দেয়, এই কাঁচামাল এই হচ্ছে তৈরি করে আমাদের শক্তি উৎপাদনের জন্য পাঠায় দেয়, এর জন্য আমাদের পরিপাকের মূলত দরকার। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমাদের শরীরে পরিপাক কেন দরকার, আমরা পরিপাক ছাড়া যে খাবার দাবার খাই সেই খাবার দাবার ডিরেক্টলি শক্তিতে কনভার্ট হবে, এটা আমাদের শরীর কেন করে না, আমাদের শরীর আবার পরিপাক করে সেগুলোকে আবার বিভিন্ন মানে কাঁচামাল তৈরি করে তারপর শক্তি উৎপাদন করা দরকার কি, তাই না? আমাদের শরীর তো ডিরেক্টলি হচ্ছে শক্তি উৎপাদন করতে পারতো এই খাবার দাবার থেকে, কারণ এই ক্ষেত্রে দেখো যে আমাদের কিন্তু এটিপি বেশি খরচ হচ্ছে, আমরা যে এইখানে যে এটিপিটা পাচ্ছিলাম, মানে হচ্ছে যে নর্মালি যে শক্তি খাবার খাইতাম, আমরা যদি নর্মালি খাবার খেয়ে ওখান থেকে আমরা শক্তি পেতাম, সেটা কি হতো, সেটা হচ্ছে নর্মাল যে নেগেটিভ যেটা থাকতো, সেটা হচ্ছে নর্মাল যে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের টোটালিটি, ঠিক আছে, খাবারের টোটালিটি আসতো। ঠিক আছে, কিন্তু দেখো যে আমরা এখন যে খাচ্ছি আমাদের এই খাবার ফলে যে পরিপাকটা করতেছে, পরিপাকের ফলে কি হচ্ছে আমাদের শক্তি, ঠিক আছে, আমাদের শক্তি কিন্তু খরচ হচ্ছে, তাই না? আমরা সব কাজে আমরা জানি যে শক্তি, আমরা যে কোনো কিছু করতে হলে আমাদের শক্তি প্রয়োজন, এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের শক্তি খরচ হয়, তো এক্ষেত্রে কিন্তু আমাদের শক্তি খরচ হচ্ছে। তো শক্তি খরচ হওয়ার পরে আমরা যে আগে যে এটিপি পাইতাম এই খাবারের টোটাল এটিপি, এটার থেকে যে আমরা শক্তি খরচ করছি এই শক্তি খরচটা বাদ হচ্ছে, তাহলে কিন্তু আমাদের নর্মাল যে এটিপি আমরা এখন পাচ্ছি সেটা কিন্তু আগের চেয়ে যথেষ্ট কম। ঠিক আছে, আমরা কিন্তু আগে যে শক্তিটা পাইতাম তার চেয়ে কিন্তু যথেষ্ট কম শক্তি পাচ্ছি, তাই না? নিজে একবার একটু ভাবো, ঠিক আছে, এখন তারপরে ভাবো যে কেন এটা হচ্ছে, আসলে আমাদের শরীরের কেন এই পরিপাকটা দরকার। ঠিক আছে, তোমরা এক মিনিট ভাবো, ভাবার পরে আবার আমি এখানে বলে দিচ্ছি, যারা ভাববা তারা হচ্ছে পজ করে ভেবে নিতে পারো, তারপরে এখানে সেটা আমার সাথে মিলিয়ে নিতে পারো।
তো পরিপাক আমরা করি মেইনলি হচ্ছে আমাদের বড় যেসব বড় খাদ্য দ্রব্য আছে, যেরকম ধরো আমরা যে খাবার খাচ্ছি আমিষ, ঠিক আছে, আমরা তো আমিষ খাই, শর্করা খাই, এগুলো খাচ্ছি, তাই না? ধন্যবাদ, আমিষ, শর্করা, স্নেহ, এ জাতীয় খাদ্যদ্রব্য আমরা খাই, তাই না? তারপরে ভিটামিন মিনারেলস এগুলো আছে, আমরা এগুলো পরে পড়বো। তো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে এ জাতীয় খাদ্যদ্রব্য খাই। এখন একটা জিনিস দেখো যে আমাদের শক্তি কই উৎপাদন হয়, আমাদের শক্তি উৎপাদন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে, আমাদের শক্তি উৎপাদন হয় কই মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে, আমাদের মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া কই থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কোষে, ঠিক আছে। তার মানে কি, আমাদের খাদ্যদ্রব্যকে কোষে পৌঁছাতে হবে, তাই না? কোষে যদি না পৌঁছায় আমাদের মাইটোকন্ড্রিয়া সেই খাবারগুলোকে পাবে না, আর খাবারগুলোকে না পাওয়ার ফলে আমাদের কি হবে না, শক্তি উৎপাদন হবে না, তাই না? এটিপি উৎপাদন হবে না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যে খাবারটা খাই সেটাকে আমাদের কোষে পৌঁছাতে হবে। খাবার খাচ্ছি, খাবারটাকে কোষে পৌঁছাতে হবে। এখন দেখো একটা ভাত, ঠিক আছে, ধরো একটা মাংসের স্লাইস বা একটা ভাত, ঠিক আছে, এটা কি এই এই ভাতটা আমাদের কোষ কি গ্রহণ করতে পারবে ডিরেক্টলি? জাস্ট নর্মালি দেখো যে আমাদের ভাতের যে সাইজ আর আমাদের যে কোষের সাইজ, ঠিক আছে, ভাত যদি এত বড় হয় আমাদের কোষ এই মানে হোয়াইট বোর্ডে দেখার মতোই থাকবে না, ঠিক আছে। আমরা ভাতকে যদি এত বড় একটা স্লাইস বানাই, ইটু ইয়াটাকে যদি আমরা এত বড় সাইজ বানাই, সেক্ষেত্রে মানে এখানে তারপরে হচ্ছে বোঝা যাবে না যে এত ছোট হচ্ছে আমাদের এই কোষ, ঠিক আছে। মনে করো মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার দিয়ে আমরা কোষকে মাপি। মাইক্রোমিটার মানে কি, 10^-10^-10 মিটার, যে কোনো কিছু তার সাথে হচ্ছে 10^-10 মিটার, মানে কত ছোট এটা তোমরা ভাবতে পারবে না যে এত ছোট হচ্ছে একটা কোষ, ঠিক আছে। সেই কোষের ভিতরে আমাদের এই ভাতের জিনিসপত্রকে ঢুকানো লাগবে। এটা কি খুব সোজা জিনিস? অবশ্যই আমাদের একে ভাঙতে হবে। যদি আমরা একে না ভাঙি তাহলে তো আমরা এই খাবার দ্রব্যকে কোষে পৌঁছাতে পারবো না। কোষে যদি আমরা না পৌঁছাই আমাদের শক্তি উৎপাদন হবে না, শক্তি উৎপাদন না হলে কি হবে, আলটিমেট রেজাল্ট জিরো, ঠিক আছে। আমরা সাথে সাথে কাজ করতে পারবো না, আমাদের শরীর মানে আমাদের কোষগুলো মারা যাবে, মানে আমরা নিজেরাই মারা যাবো, কারণ আমাদের বডি সমস্ত কিছু তো কোষ দিয়েই তৈরি, এবং কোষ যদি মারা যায় আমরা তো আলটিমেটলি মারাই যাচ্ছি। তো এই জিনিসটা দেখো, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের খাদ্য দ্রব্যকে ছোট করতে হবে। এই ছোটই করে হচ্ছে আমাদের পরিপাক, ঠিক আছে। এই পরিপাক কি করে, বড় খাদ্য দ্রব্য যেগুলো আছে, বড় খাদ্য দ্রব্য আমাদের যে বড় খাদ্য আছে, খাদ্য দ্রব্য আছে, ঠিক আছে, এই বড় খাদ্য দ্রব্যগুলোকে আমাদের ছোট খাদ্য দ্রব্যে কনভার্ট করে, ঠিক আছে, আমাদের বড় খাদ্য দ্রব্যকে এ ছোট খাদ্য দ্রব্যতে কনভার্ট করে, যাতে আমাদের এই খাদ্য দ্রব্যগুলো আমাদের কোষ, ঠিক আছে, এই কোষ গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো কিরকম খাদ্য দ্রব্যে কনভার্ট করে আমাদের পরিপাক, আমাদের পরিপাক যেগুলো, যেরকম আমিষ, শর্করা, ঠিক আছে, আমিষ এভাবে লিখি যে আমাদের আমিষ কে আমাদের এই পরিপাক করে কিসে কনভার্ট করে, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, আমাদের অ্যাসিডকে কি করে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষের ক্ষুদ্রতম একক, ঠিক আছে, ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, এবার ক্ষুদ্রতম গাঠনিক একক জিনিসটা কি, ক্ষুদ্রতম গাঠনিক একক মানে যে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত তুমি আমিষ বা যে কোনো কিছুর বৈশিষ্ট্য পাবা, ঠিক আছে। যে ক্ষুদ্রতম একক মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা ছোট অংশ পর্যন্ত তুমি এই জিনিসটা বা যে হচ্ছে দ্রব্যের ক্ষুদ্রতম একক বের করতে চাচ্ছ তার বৈশিষ্ট্য পাবা, সেটাই হচ্ছে ক্ষুদ্রতম একক, ঠিক আছে, ক্ষুদ্রতম গাঠনিক একক বা ক্ষুদ্রতম একক। তো আমিষের ক্ষুদ্রতম গাঠনিক বা ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। শর্করা কি, শর্করার হচ্ছে আমাদের গ্লুকোজ, ঠিক আছে, শর্করার হচ্ছে আমাদের গ্লুকোজ, যেটা তোমরা সবাই জানো, ঠিক আছে, এটা চতুর্থ অধ্যায় পড়ে এসেছো তোমরা, আমাদের যে ইয়েতে ছিল বায়ো এনার্জেটিক্স বা বায়ো ওই ওই অধ্যায় তোমরা পড়ে এসেছো, শর্করা থেকে গ্লুকোজ, আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড। এবং স্নেহর ক্ষেত্রে কি আছে, স্নেহর ক্ষেত্রে বিভিন্ন, যেরকম ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, মানে গ্লুকোজ যেখানে আছে সেই লিপিডের সাথে আমাদের গ্লাইকোলিপিড, ফসফোলিপিড এ জাতীয় বিভিন্ন পার্টে আমরা হচ্ছে স্নেহকে ভাগ করি।
আর ভিটামিন মিনারেলস, তারপরে তোমার পানি, এগুলোর কি হয়, এগুলো আমাদের আসলে পরিপাক হয় না, কারণ কি এগুলো নিজেরাই তো ছোট। তুমি দেখো যে একটা ভিটামিন, ঠিক আছে, ভিটামিন নিজে দেখতে ছোট ছোট অণু, ঠিক আছে, এটা আলাদা আলাদা হয়ে থাকে। এবং অনেকে যে ভিটামিন ট্যাবলেট খাও, দেখবা যে ভিটামিন ট্যাবলেট যদিও তোমার সলিড আকারে থাকে, বাট ওগুলো আলাদা আলাদা হয়ে যায় যখন আমাদের পেটের ভিতরে চলে যায়, এগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে, একদম আলাদা আলাদা হয়ে যায়, এবং এগুলো নিজেরাই কোষ আমাদের ওগুলোকে মানে সহজে গ্রহণ করতে পারে, ঠিক আছে, ওগুলো তেমন বড় না। তারপর আমিষ, আমিষ হচ্ছে আলাদা, সরি, আমাদের যে খনিজ লবণ যেটা আমরা বলি মিনারেলস, সেই খনিজ লবণ হচ্ছে আলাদা হয়ে থাকে, যেরকম আমরা লেবুর জু লেবুর শরবতের সময় যে লেবুটা চিপে নেয়, ওখানে আমাদের কি থাকে, অ্যাসিড থাকে, ওটা কিন্তু একটা খনিজ লবণ। তারপরে তোমার হচ্ছে মাল্টা বা যে কোনো ফল ফ্রুট আমরা ওখানে কি পাই, ওখানে আমাদের খনিজ লবণ পাই, খনিজ লবণগুলোকে আলাদা আলাদা, ঠিক আছে, ওগুলো কিন্তু লিকুইড অবস্থায়, মেইনলি কিন্তু লিকুইড অবস্থায় থাকে, এবং লিকুইড অবস্থায় আমরা জাস্ট ওটাকে ইজিলি গ্রহণ করতে পারি। কিন্তু এই দেখো আমিষ, শর্করা, তারপরে স্নেহ, এরা কিন্তু লিকুইড অবস্থায় থাকে না। যদি তোমরা বলবা যে ভাই তেল তো লিকুইড অবস্থায় থাকে, মানে হচ্ছে আমরা যে ফ্যাট জাতীয় জিনিসপত্র খাই, ওগুলো তো লিকুইড অবস্থায় খা থাকে, বাট যখন আমরা খাই সেগুলো কিন্তু সহজ আমাদের শক্ত অবস্থায় থাকে, এবং এগুলো দেখতে যদি তুমি ওদেরকে একটু রেখে দাও, দেখবে হচ্ছে আমাদেরকে সলিড আকার হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি ওটা অনেক কনডেন্স, অনেক ঘন, যার কারণে আমাদের ওকে ভাঙতে হয়, ঠিক আছে। তো এবার খনিজ লবণ গেল, পানি তো পানি লিকুইড, এটা দিয়ে আর বলতে হবে না। তো আমাদের কি মেইনলি হচ্ছে, আমরা কি বড় খাদ্য দ্রব্যকে ছোট খাদ্য দ্রব্য পরিণত করা হচ্ছে পরিপাক, ঠিক আছে। তো পরিপাকের মেইন পারপাস কি, আমাদের শক্তি উৎপাদন করা। এবং এবার আসা যাক হচ্ছে শোষণ, ঠিক আছে, যে শোষণ আমরা এ পর্যন্ত আপাতত বুঝছি, যারা বুঝো নাই একটু আবার পজ করে, মানে পজ করে রিমাইন্ডে নিয়ে আবার দেখতে থাকো, তারপরে আমি লাস্টে ভিডিওর শেষে একটা পুরোটা সামারাইজ করে দিব, সমস্যা নাই। তো চলো আমরা শোষণ নিয়ে পড়ি। শোষণ, শোষণ মানে কি, শোষণ মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা, ঠিক আছে, শোষণ মানে গ্রহণ করা, ঠিক আছে, আমাদের যে কোষ, আমাদের কোষ এগুলোকে ডিরেক্টলি গ্রহণ করে নেয়, এগুলো কাদেরকে করে, আমাদের যে পরিপাকিত সরল খাদ্য দ্রব্য, ছোট খাদ্য দ্রব্য যেটাকে বলি, সরল বা ছোট খাদ্য দ্রব্য, প্লাস ভিটামিন, প্লাস মিনারেল, প্লাস ওয়াটার বা পানি যাই বলো, ঠিক আছে, এটা আমরা বাংলায় যদি লিখি তাহলে ভিটামিন, এখানে আমাদের হচ্ছে খনিজ লবণ, এবং এখানে হচ্ছে আমাদের পানি, ঠিক আছে। তো মূলত যে আমাদের যে সরলকৃত খাদ্যদ্রব্য, তাদের সাথে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এইগুলোকে আমাদের কোষ শোষণ করে নেয়, ডিরেক্টলি শোষণ করে নেয়, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু পরিপাক এবং শোষণের মধ্যে যে রিলেশন, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের রিলেশনকে আমরা হচ্ছে খাবার দ্রব্যকে আগে সরলে কনভার্ট করি, দেন আমরা শোষণ করি। আমরা যদি খালি সরলে কনভার্ট করে রাখতাম, আমাদের কোষ কিন্তু তাহলেও সেটাকে গ্রহণ করতে পারতো না, কারণ কি আমরা তো এগুলোকে পরিপাক করি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, আমাদের যেরকম পেট আছে, পেট আমাদের পেটের ভিতরে যেসব জায়গা আছে সেখানে কিন্তু আমাদের খাদ্যদ্রব্যগুলো পরিপাক হয়, ঠিক আছে। এখন পরিপাক হওয়ার পরে সেগুলোতে শোষণ করতে হবে না, আমরা যদি শোষণ না করি সেগুলোতে আমাদের বিভিন্ন, যে আমরা পেটে করলাম তো পেটের কোষগুলো খাবার পাইলো, কিন্তু আমাদের হাতের কোষ, আমাদের এপাশে হচ্ছে গায়ের কোষ, এগুলো তো খাবার পাবে না, তাহলে এদেরকে খাবার দেওয়ার কি জন্য কি করতে হবে, আমাদেরকে শোষণ করতে হবে, ঠিক আছে। আমরা যদি শোষণ না করি আমাদের খাদ্যদ্রব্য কি এসব জায়গায় পৌঁছাবে না, হাত পা তারপর মাথা এগুলোতে আমাদের পৌঁছাবে না, ঠিক আছে। তো আমরা তাহলে কি করব, আমাদের এই পরিপাকৃত খাদ্যদ্রব্যকে, ছোট খাদ্যদ্রব্যকে আমরা শোষণ করে নিব, তারপরে যে আমাদের ভিটামিন মিনারেলস ওয়াটার এগুলো খাদ্যদ্রব্য আছে, এগুলোকে আমরা শোষণ করে নিব। শোষণ করার পরে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন কোষ, ঠিক আছে, কোষের এগুলোতে আমরা কি করব, পাঠাই দিব। এটাই হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণের মূল ফাংশন, ঠিক আছে। এদের মূল ফাংশন তাহলে কি, আমরা যদি আবার পুরোটা সামারাইজ করি, আমাদের এই সম্পূর্ণটা সামারাইজ করি, পরিপাক এবং শোষণ, তো পরিপাক এবং শোষণের মূল কাজ হচ্ছে শক্তি উৎপাদন, আলটিমেট কাজ হচ্ছে আমাদের কি শক্তি উৎপাদন, ঠিক আছে, শক্তি উৎপাদন, শক্তি উৎপাদনের জন্য কি কাঁচামাল তৈরি করা, এটা বলো, শক্তি উৎপাদনের কাঁচামাল তৈরি করা, ঠিক আছে।
আমাদের পরিপাক এবং শোষণের মূল কাজ হচ্ছে যে শক্তি উৎপাদনের জন্য যে আমাদের কাঁচামাল, সেই কাঁচামাল তৈরি করা। কাঁচামাল কি? কাঁচামাল হচ্ছে আমাদের যে আমিষের জন্য আমাদের যে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, তারপরে হচ্ছে আমাদের মিনারেলস, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন খনিজ লবণ, তারপরে হচ্ছে আমাদের ভিটামিন, পানি, এসব গ্রহণ, এগুলোকে শোষণ করে বিভিন্ন জায়গায় সে সরবরাহ করা, কোষে পাঠাই দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি পরিপাক এবং শোষণের মূল কাজ। এবং পরিপাক কি, আমরা যদি সামারাইজ করে দিই, পরিপাক কি, পরিপাক কি করে, পরিপাক হচ্ছে আমাদের জটিল খাদ্যদ্রব্যকে জটিল বা বড় খাদ্যদ্রব্যকে ছোট বা সরল খাদ্যে পরিণত করে। ঠিক আছে, আমাদের জটিল বা বড় খাদ্যদ্রব্যকে কি করে, ছোট বা হচ্ছে সরল খাদ্যদ্রব্যে পরিণত করে। এটাই হচ্ছে আমাদের কি পরিপাকের মূল কাজ। ঠিক আছে, তো এ কি করলো, ছোট খাদ্যদ্রব্য তো কনভার্ট করলো, কিন্তু আমরা যদি এই ছোট খাদ্যদ্রব্য, ধরো এটা হচ্ছে আমাদের কি পেট, ঠিক আছে, আমরা আপাতত পেট নিয়ে পড়ি, মানে পেট নিয়ে বলি, পরবর্তীতে আমরা এই অধ্যায়ের ভিতরে গেলে আমরা আরো অনেক কিছু জানবো। ঠিক আছে, তো আমাদের যে পেট, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের পেট, আমাদের পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে, ঠিক আছে, নাড়িভুঁড়িতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি শোষণ হয়, ঠিক আছে, খাবার দ্রব্য। তো নাড়িভুঁড়িটা আমরা যদি এইভাবে আঁকাই, ঠিক আছে, এরকম ভাবে আমরা যদি আঁকাই, ঠিক আছে, তো এই জাতীয় জিনিসপত্রে দেখো, এটা যদি আমরা একটু বড় করি, আমাদের খাদ্যদ্রব্য এটা যদি আমরা একটু বড় করি, জিনিসটা আসবে হচ্ছে অনেকটা এইরকম। ঠিক আছে, এর মধ্যে কি হয়, এই রকম আকৃতি জিনিস থাকে, ঠিক আছে, দুই পাশে কিন্তু থাকে, জাস্ট এক পাশে আমি আঁকাচ্ছি, কিন্তু এটা কিন্তু দুই পাশেই থাকে। ঠিক আছে, তো এইগুলো কি করে, এগুলো যখন আমাদের খাদ্যদ্রব্য এদিক দিয়ে যায়, এইসব জিনিসগুলো কি করে, শোষণ করে। ঠিক আছে, এইসব জিনিসগুলো শোষণ করে নেয়। আচ্ছা, এবার তোমরা নিজেরা একবার ভাবো তো, এই জিনিসটা তোমরা কিন্তু আগেও দেখেছিলে, দ্বিতীয় অধ্যায়ে, মনে করো তো দ্বিতীয় অধ্যায়ে তোমরা কিন্তু এই জিনিসটা দেখেই আসছো। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ে কার সাথে মিল আছে, তোমরা নিজেরা একটু কল্পনা করে, পজ করে কল্পনা করো। ঠিক আছে, করেছ, করলে দেখে নাও, অ্যান্সার হচ্ছে আমাদের মাইক্রোভিলি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাইক্রোভিলি, এবং এদের নাম কি জানো, এদের নাম কিন্তু আমাদের ভিলা। ঠিক আছে, এদের নাম কিন্তু আমাদের ভিলা। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ভিলা দিয়ে আমাদের এগুলো শোষণ করে নেয়, মাইক্রোভিলি যে বলো, আমাদের কোষ। ঠিক আছে, আমাদের যে কোষ আছে, আমাদের কোষ এরকম ভাবে বিকৃত হয়ে থাকে, এই যেমন আঁকা বাঁকা এরকম, এগুলোকে আমাদের বলে মাইক্রোভিলা। এবং আমাদের এই জায়গাগুলোতে, এইসব কোষে আমাদের মাইক্রোভিলিগুলো যথেষ্ট বেশি থাকে। ঠিক আছে, তো আমরা এসব নিয়ে পরবর্তীতে পড়বো। তো আমরা মেইনলি আজকে পড়লাম হচ্ছে পরিপাক ও শোষণ নিয়ে, মানে ইন্ট্রো যেটাকে বলা যায়, আমরা আজকে ইন্ট্রোটা জেনে নিলাম যে আসলে পরিপাক এবং শোষণের দরকার কি, পরিপাক এবং শোষণ কাকে বলে। ঠিক আছে, পরিপাক এবং শোষণের যে মেইন পারপাস সেটা কি, এবং সেটা আমাদের কিভাবে শক্তি উৎপাদন করে, মেইন যে মেকানিজম, আমরা সমস্ত কিছু আজকে পড়ে ফেলে দিলাম। আশা করি সামনে যেসব ভিডিও আসবে তোমরা সেগুলো দেখবা, এবং সেগুলোতে তোমরা আরো মজা পাবা, এবং যখন আমরা এসব আমাদের বিভিন্ন অঙ্গাঙ্গ নিয়ে পড়াবো, আশা করি সেই ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হবে, আরো মজা হবে। এবং সর্বদিন আমরা বলতে চাচ্ছি যে বাসায় থাকো, সুস্থ থাকবা, কারণ এখনো করোনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট খারাপ, যদিও দেখাচ্ছে যে 14%-এর নিচে, বাট বাই চান্স তুমি আক্রান্ত হয়ে গেলে কি করবা, ধরো তোমার কোভিড পজিটিভ হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু তোমারই সমস্যা হবে। করোনা পরিস্থিতি কিন্তু এখনো যে খুব ভালো হয়ে গেছে সেটা না, যতই স্ট্যাট দেখাক, যতই যা কিছু থাকাক, সাবধানতা নিজের কাছে, সবাই সাবধান থাকবা, বাড়িতে থাকবা, বাইরে বের হবো না, বন্ধু বান্ধবের সাথে দেখা করবা সাবধানে, তোমার হচ্ছে মাস্ক পরে, সমস্ত কিছু পরে তোমরা দেখা করবা আর পড়াশোনা করবা। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওগুলোকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা, এতে কি হবে, আমাদের কমিউনিটিটা বড় হবে, আরও অনেকে আমাদের কমিউনিটি সম্বন্ধে জানবে, এবং তাদেরও হচ্ছে এইসব ফ্রি ক্লাস দেখে তাদেরও আশা করি কিছু হলেও তারা শিখতে পারবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।